জওয়ান 2023 সালের হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এই চলচ্চিত্র রচনা ও পরিচালনার মাধ্যমে এটলি কুমার হিন্দি চলচ্চিত্রে অভিষেক করে। এটি রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে গৌরী খান ও গৌরব ভার্মা প্রযোজনা করেছেন। এতে শাহরুখ খান একটি দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন এবং সাথে বিজয় সেতুপতি ও নয়নতারা প্রধান ভূমিকায় রয়েছেন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। শাহরুখ ও নয়নতারা ছাড়াও নামকরা আরও অনেক কুশলী জওয়ান ছবিতে অভিনয় করেছে। শুধু ভারতে নয়, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে সাড়া ফেলেছে শাহরুখ খান ও নয়নতারা অভিনীত অ্যাকশন থ্রিলার জওয়ান। পরিচালনা করেছেন অ্যাটলি, আর জওয়ান তার পরিচালিত পঞ্চম ছবি। কিন্তু এরা কেউই নয়, অন্য একজন এই ছবির মাধ্যমে বিপুল অর্থ তার পকেটে পুরেছেন। জানা গেছে মুক্তির দিনই রেকর্ড 75 কোটি রুপির ব্যবসা ছাড়াও আয়ের দিক থেকে বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে বলিউডের আলোচিত এই সিনেমা। 7 সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই সিনেমার আয় ইতিমধ্যে প্রায় 1000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। কিন্তু এত বিপুল আয়ের সিংহভাগ কে পাচ্ছেন জানেন? যিনি পাচ্ছেন তিনি শাহরুখ, নয়নতারা কিংবা অ্যাটলি নন। জওয়ান ছবিতে শাহরুখ খান, নয়নতারা ও অ্যাটলি প্রচুর পরিশ্রম করেছেন। ছবিটির সাফল্যে প্রশংসাও পাচ্ছেন তারা। কিন্তু লাভের লাভ যিনি করছেন তিনি আর কেউ নন, তিনি শাহরুখ পত্নী গৌরী খান। জওয়ান ছবিটি প্রযোজনা করেছেন গৌরী খানের ফার্ম, তাই তো লাভাংশের বেশিরভাগটাই যাচ্ছে গৌরীর অ্যাকাউন্টে। জানা গেছে গৌরীর ছবিটি নির্মাণ করতে 300 কোটি রুপি খরচ হয়েছে। মুক্তির মাত্র 4 দিনের মধ্যে খরচ তুলে নিয়েছেন জওয়ান। শুধু শাহরুখ ও নয়নতারা নন, জওয়ান ছবিতে বিজয় সেতুপতি, দীপিকা পাডুকোন, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা ছাড়াও সঞ্চয় দত্তের মতো নামকরা কুশলীরা অভিনয় করেছেন। ২০২১ সালের সেপ্টেম্বরে পুনে, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই এবং ঔরঙ্গাবাদে চিত্রগ্রহণের মাধ্যমে প্রধান ফটোগ্রাফি শুরু হয়। এটি 2 জুন 2023-এ প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্ধারিত হয়েছে। জওয়ান প্রাথমিকভাবে 2 জুন 2023-এ মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু পোস্ট প্রোডাকশনে আরও কাজের প্রয়োজনে স্থগিত করা হয়েছিল। এটি 2023 সালে 7ই সেপ্টেম্বর জন্মাষ্টমীর সাথে মিল রেখে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। আজাদ রাঠোর মুম্বাইয়ের একটি মহিলা কারাগারের জেলর। তিনি লক্ষ্মী, ইরাম, ইস্কারা, কল্কি, হেলেনা এবং জাহবির সমন্বয়ে গঠিত তার মহিলা বন্দীদের দলের সাথে একটি মুম্বাই মেট্রো হাইজ্যাক করে। এনএসসি অফিসার্স নম্রদার রায়ের সাথে আলোচনা করে যাত্রীদের জীবনের বিনিময়ে সরকারকে 40,000 কোটি পাঠাতে বলে। কালী গায়কওয়াড় চতুর্থ বৃহত্তম বিশ্বব্যাপী অস্ত্র ব্যবসায়ী জানতে পারেন যে তার মেয়ে আলিয়া ও ট্রেনে বন্দীদের একজন। তিনি টাকা দিতে রাজি হয়। আলিয়া যখন তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তখন আজাদ দেশের একটি নির্দিষ্ট অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত শ্রেণীকে অর্থ দান করার পরিকল্পনা প্রকাশ করেন। আজাদ এবং তার দল পুরো টাকা দান করে এবং সফলভাবে মেট্রো থেকে পালিয়ে যায়। দেশ ও দশের কথা বলে।